হে ওয়েলকাম টু এপিস্টেক চ্যানেল। চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব লিঙ্কডিন অ্যাকাউন্ট সম্পর্কে। বর্তমানে আপনি ওয়ার্ল্ডের যে জবের সবচেয়ে বড় মার্কেট দেখেন সেটা হচ্ছে লিঙ্কডিন, এবং বাংলাদেশও এটা ডে বাই ডে অনেক গ্রো করতেছে। এখন ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাতে জব পোস্ট করে হচ্ছে লিঙ্কডিনে, এবং আপনার বিডি জব চাচ্ছে এখন লিঙ্কডিন বেশি জনপ্রিয়। এবং বিডি জব চাচ্ছে আপনি খুব সহজেই লিঙ্কডিনে জব মানে সার্চ করতে পারবেন, এবং বললাম তো ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এখন হচ্ছে লিঙ্কডিনের মাধ্যমে তাদের জব পোস্ট করতেছে। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, আমরা ক্রোমে ঢুকতেছি। এখানে হচ্ছে আপনার মেল আইডি পাসওয়ার্ড যদি আগের থেকে খোলা থাকে, যদি না থাকে তাহলে আমরা ডিরেক্ট জয়েন করতে পারবো। এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, দেখবেন জয়েন বাটনে ক্লিক করব। ওকে, সিলেক্ট ইওর কান্ট্রি, বাংলাদেশ। তারপরে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার একটা কোড যাবে, সে কোডটা আমরা এখানে সাবমিট করে দিব। হোয়ার আর ইউ লোকেটেড? ওকে, কান্ট্রি রিজন সিলেক্ট বাংলাদেশ, সিটি ডিস্ট্রিক্ট ঢাকা, দেন নেক্সট পেজ। ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস মোর রিসেন্ট জব টাইটেল। আচ্ছা, আপনি বর্তমানে আপনার কি জব করতেছেন, আপনি যে লাইনে এখন আছেন, জাস্ট এটা আমি কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট দিলাম। আপনি যদি মার্চেন্ডাইজার হন, মার্চেন্ডাইজার, যদি সেলস ম্যানেজার হন, সেলস ম্যানেজার, আপনি যেটা জব করেন, জাস্ট আপনার ডেজিনেশনটা। মোস্ট রিসেন্ট কোম্পানি, ওকে। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্টের জন্য লিঙ্কডিন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, বাট আপনি আপাতত স্টুডেন্ট দেওয়ার দরকার নাই। আর ইউ লুকিং ফর এ নিউ জব? ইয়েস। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর? ওকে, সেম কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট। কোয়ালিটি নিয়ে যে চার পাঁচটা এগুলো সব সেম কাজ, বাট জাস্ট ডেজিনেশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, আমি সবগুলো দিয়ে রাখলাম। আপনি যদি মার্চেন্ডাইজার হন, দেখাচ্ছে মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার বা মার্চেন্ডাইজিং স্পেশালিস্ট, এখানে যে কয়েকটা অপশন আছে সবগুলো দিবেন। সেলসে থাকলে সেলস রিলেটেড অপশনগুলো দিবেন। তারপর জব লোকেশন, আমি শুধু ঢাকা দিলাম, আপনি চাইলে ঢাকা, চিটাগাং, রাজশাহী, আপনার যেখানে ইচ্ছা। গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড, ওকে। আমার কোয়ালিটি স্পেশালিস্ট বা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে যদি নতুন কোনো জব পোস্ট হয় তাহলে তারা আমাকে নোটিফিকেশন করবে যে এরকম একটা জব পোস্ট হয়েছে, আমি এটা অন করে রেখেছি। তারপর এটা আপনি অন দিলে হবে কি, আপনার সবাই দেখতে পারবে প্রোফাইলটা যে আপনি জব সার্চ করতেছেন। আমি ওটা অন দিয়ে দিলাম, যে কেউ আমার প্রোফাইল দেখলে বুঝবে যে আমি ওপেন। গেট দ্য অ্যাপ টু স্টে, আপনি চাইলে এটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করতে পারেন। মোবাইল ইউজ করতে চাইলে অবশ্যই লিঙ্কডিন অ্যাপটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন, আর যেহেতু কম্পিউটারে এটার কোনো প্রয়োজন নেই। গ্রেট, উই আর ফাইন্ডিং জবস ফর ইউ। ওকে, আমাদের লিঙ্কডিন প্রোফাইলটা মেক হয়ে গেছে, মানে জাস্ট আমাদের আপনি মেল আইডিটা মনে রাখবেন এবং পাসওয়ার্ড যেটা দিছিলাম এটা মনে রাখবেন। ওকে, এখন যেটা হচ্ছে আমরা সেটিংগুলো ঠিক করে নিব। আপনার ডিটেলসগুলো কীভাবে দিবেন আমি এটা দেখাই দিই, জাস্ট আমি যেভাবে করব আপনি সেম ওয়েটা ফলো করেন, দেখবেন যে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল মেক হয়েছে এবং যে কেউ আপনার প্রোফাইলটা পছন্দ করবে। এবং কীভাবে জব সার্চ করবেন আমি সবগুলি আপনাদের স্টেপ ওয়াইজ দেখাবো। ওকে, পুট ইওর নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম, নো নিড, কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট, এক যেটা এটা হচ্ছে আমি
অলরেডি এটা আমি তখন দিছি। এখন এটা এটা হচ্ছে আপনার রানিং অবস্থায়, আমার প্রোফাইলে এটা দেখাবে যে আমি জেটেক্স হয়ে এইটাতে জব করতেছি। কিভাবে শো করবো আমি একটু পরে দেখাচ্ছি, অ্যাড এডুকেশনটা করে নিই। এখানে ভার্সিটি ইজ বেটার, নো নিড স্কুল অর কলেজ, আপনি শুধু ভার্সিটিটাই দিবেন। ইঞ্জিনিয়ার্স ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি ওকে, টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আপনি আপনারটা দিবেন, আপনার যে ডিপার্টমেন্টে আপনি পড়ছেন বা আপনার রিলেটেড যেটা। জানুয়ারি 2010 থেকে স্টার্ট ডেট ইন ডেটটা দিয়ে দিবেন, তারপর গ্রেড ওকে, এ প্লাস, এ মাইনাস, হোয়াট এভার ইউ অ্যাসিভ, অ্যাক্টিভিটিস ওকে, আমার এটা কপি করা আছে, আমি জাস্ট ওখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। কারণ আমি যদি লিখে দেখাতে যাই তাহলে আপনার অনেক টাইম লাগবে, জাস্ট আই উইল পেস্ট দিয়ার। সরি ইটস মিস্টেক, আমরা এটা অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে ডিসক্রিপশনে, যেটা আমি কপি করতেছি এটা জাস্ট ডিসক্রিপশনে বসাই দিব, আর আগেরটা অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিসে বসাবো। তারপর যদি আপনার কোনো প্রোফাইল থাকে বা কোনো ভিডিও থাকে যেখানে আপনি আপনার ডিসক্রিপশন দিচ্ছেন, এই টাইপের কোনো কিছু হলে আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, আমাদের এডুকেশন অলরেডি অ্যাডেড। এখন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আমরা ফোন নাম্বারটা দিব, জাস্ট ইটস অ্যান এক্সাম্পল, অ্যাড্রেস। ঠিক এভাবে আপনি আপনার ফোন নাম্বারটা আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখন হচ্ছে এখানে আপনি আপনার বার্থডেটা দিবেন, ওকে। এখন হচ্ছে দেখুন এখানে আরো কিছু আছে, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওকে, তারপর ট্রান্সলেশন দরকার নেই, অটো প্লে মানে হচ্ছে আপনার যে কোনো ভিডিও ওটা প্রোফাইলে আপনি নিচে স্ক্রল করে যাবেন এটা অটো প্লে হবে ওকে। শোন প্রোফাইল ফটোস, আপনার প্রোফাইলের যে ফটোটা এটা কে দেখবে, কেউ দেখবে না, বা আপনার কানেকশন বা আপনার নেটওয়ার্ক, নেটওয়ার্ক কানেকশন এগুলো আমি পরে আলোচনা করব, বা যত লিঙ্কডইন মেম্বার আছে সবাই, আপনার যেটা মন চায় আপনি ওই অপশনটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা চাইলে অ্যাড করতে পারবেন, আমি অ্যাড করলাম না। আর বাকি যেগুলো আছে এগুলো দরকার নেই, শুধু যেটুকু দেখাবো আপনি এটুকু এডিট করলে না। দেখুন এডুকেশন কন্ট্রাক্ট এবং নেম, নেমটা চেঞ্জ হয় নাই, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখুন নেমটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে আপনার সাইড ভিউ, এটা একটা হোমের মতো, এখানে অনেকটা ফেসবুক টাইপের, এখানে আপনার সাথে যাদের কানেকশন থাকবে কানেকশন এগুলো আমি পরে আলোচনা করব, কানেকশন যাদের থাকবে তারা আপনার এরকম করে আপনি দেখতে পারবেন তারা কি পোস্ট করছে। আর আপনার প্রোফাইলে ঢুকলে আপনি, আচ্ছা আমার প্রোফাইল পিক, কভার পিক
দিয়ে দিচ্ছি। আমি একটা পিক্সেল জাস্ট দেখালাম, এখানে আপনি যদি পারেন সবসময় একটা কর্পোরেট ড্রেস কোট টাই প্যান্ট এই টাইপের পিকচার দিবেন। সেভ ফটো, ওকে, প্রোফাইল অ্যান্ড কভার অলরেডি সেভ হয়ে গেছে। দেখুন নাম, নামের নিচে হচ্ছে আপনি কোথায় জব করতেছেন, কোন পোস্টে, এবং সাইটে কোম্পানির নাম এবং ভার্সিটির লোগো শো করবে। আপনি স্কিলগুলো আপনি দিয়ে দিবেন, যেমন দেখুন আমি কোয়ালিটি দিছি, দেখে কোয়ালিটি রিলেটেড কিছু স্কিল তারা শো করাচ্ছে। আমার যেটা মনে হয় যে হ্যাঁ এই সব এরিয়াতে আমার স্কিল আছে আমি দিয়ে দিব। আপনি যেটা জব দিবেন তারা সেই রিলেটেড স্কিলগুলো আপনাকে শো করাবে। এখানে হচ্ছে ওপেন টু ওয়ার্ক, মানে স্টার্ট ডেট ইমিডিয়েটলি, মানে আমি হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করতেছি, এটা শো করবে যে হ্যাঁ সে জব সার্চ করতেছে কবে থেকে। একটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে আমি মানে এত আর্জেন্ট না, মোটামুটি ফ্লেক্সিবল টাইপের সার্চ। আর একটা হচ্ছে না ইমিডিয়েটলি, মানে আমার ইমিডিয়েটলি জবটা লাগবে। যে কোনো একটা অপশন দিতে পারেন, এবং জব টাইপ ফুল টাইম অবশ্যই, আপনি পার্ট টাইম করতে চাইলে পার্ট টাইম দিতে পারেন বা। এবং দেখুন প্রোফাইলের উপরে একটা ওপেন ওয়ার্ক লেখা আসবে, তার মানে আপনি জব সার্চ করতেছেন। দেখুন অলরেডি চলে আসছে প্রোফাইলের উপরে, এটা দেখলেই যে কোনো কোম্পানি বুঝবে যে হ্যাঁ আপনার জব সার্চ করতেছেন, সমস্যা নেই, সে আপনাকে নক দিবে। এখানে হচ্ছে আপনার ফুল একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন যে আপনি কোথায় থেকে পড়ছেন, এখন কি কি কাজ করতেছেন, বা আপনার স্কিল সম্পর্কে মোটামুটি একটা 14-15 লাইন একটা প্যারাগ্রাফ আকারে অ্যাবাউটে দিয়ে দিবেন। দেখুন আপনি কিভাবে পোস্ট করবেন, ইটস লাইক ফেসবুক। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি দেখাচ্ছি। আই এম কারেন্টলি ওয়ার্কিং, মানে হচ্ছে আপনি এখানে এখনো কাজ করতেছেন। দেখুন আমি ডেটটা ফিক্সড করে দিছি, দেখে আমার এখানে দেখাচ্ছে আমি 5 বছর কাজ করছি। সেখানে আমি কোম্পানির নাম ইফিলিয়ন দিলাম, ওকে। দেখুন আপনি কিভাবে চেঞ্জ করবেন, টাইটেল, কোয়ালিটি অ্যাসুরেন্স দিলাম, লোকেশন ঢাকা, আই এম কারেন্টলি ওয়ার্কিং দেন, নো আমি কারেন্টলি ওয়ার্কিং না, মানে যে টেক্সয়ার আগে ওখানে করছি। তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা, টিক চিহ্নটা উঠাই দিব এবং স্টার্ট ডেট এবং ইন ডেট দিব। এভাবে আপনার 10টা 20টা আপনি যত জব করেন জাস্ট স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিবেন, দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্সগুলো সিরিয়ালে চলে আসছে যে আপনি এই কোম্পানিতে এত বছর, এই কোম্পানিতে এত বছর এই ডিপার্টমেন্টে জব করছেন। দেখুন এই ফিলিং চলে আসছে যেখানে আপনি মোটামুটি 5 বছর জব করছিলেন। তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে শুধু ইপিলিয়ন শো করতেছে। তাহলে আপনি যখন আরও অ্যাড করবেন তখন ইডিট না, তখন হচ্ছে প্লাস চিহ্নটা যেটা, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ইডিটে করলে এভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনি আরও 5-6টা যদি জব করে থাকেন সেগুলো দিবেন। আমি রানিংটা দিচ্ছি যেটা আমার উপরে শো করবে যে আমি আই এম কারেন্টলি ওয়ার্কিং, ওকে, এখানে ক্লিক করা আছে আই এম কারেন্টলি ওয়ার্কিং। জাস্ট যদি কারেন্ট জব হয় তাহলে আপনি স্টার্ট ডেট দিলে হবে। লিখতে জবটা কি আমি লিঙ্কডইনে পাইছিলাম কিনা, ওকে আমি ইয়েস দিলাম। দেখুন অলরেডি এক্সপিরিয়েন্স অ্যাড হয়েছে। এভাবে আপনি 8টা 10টা আপনার সব কোম্পানি
অ্যাড করতে পারেন। দেখুন, ভার্সিটি, ভার্সিটি অ্যাক্টিভিটিস এবং ডিগ্রি সব কিছু অ্যাড হয়ে গেছে অলরেডি। আপনি চাইলে এই অ্যাড দিয়ে স্কুল কলেজও অ্যাড করতে পারেন। দেখুন, স্কিলও অ্যাড হয়ে গেছে। এখানে অনেকগুলো কুইজ আছে যেগুলো হচ্ছে আপনার প্রোফাইলকে আরও স্ট্যান্ডার্ড করে তুলবে, তারা এটা রেজাল্ট দিবে, আপনি এগুলো এক্সাম দিতে পারেন। আমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল মেক হয়ে গেছে। এখন আপনি এই প্রোফাইলটা কীভাবে ইউজ করবেন এবং কীভাবে ভালো ভালো অপরচুনিটি পাবেন এবং কোথায় জব সার্চ করবেন, দেখুন এই ছিলাম পার্ট টাইম ক্যাশ অফিস অস্ট্রেলিয়া, সাস্টেনেবল অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার সুইডেন। দেখুন এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা কোম্পানির ওয়ার্ল্ড ওয়াইড জব দেখতে পাবেন, কোথায় কোথায় সার্কুলার আছে। দেখুন আয়ারল্যান্ড, এরকম হাজার হাজার কোম্পানি আছে যেগুলো আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বাংলাদেশের জবগুলো কীভাবে দেখবেন, বাইরের কীভাবে দেখবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, আমি সব নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।